গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে ভালোবাসে না, আপনার আপনার অবস্থানকে ভালোবাসে। এটা আমি বলেছি, একজন পোস্ট করেছে ফেসবুকে, সেখানে দেখলাম কিছু মেয়ে কমেন্ট করছে যে না আমরা সত্যি ভালোবাসি। তো আসল বক্তব্য হচ্ছে, এটা তো অংশ গিয়েছে, আপনি বলেন যে আমি এক সলিউশন বলেছিলাম, যদি দিনদার হয় দেখেন দিনের বুঝ আছে আপনার কথায় আনুগত্য করে, তার বাবাকে গিয়ে বিয়ের প্রস্তাব দেন, যদি রাজি হয় মাশাআল্লাহ বিয়ে করে ফেলেন, প্রেম করার দরকার নেই বিয়ে করে ফেলেন, আসল আসল প্রেম শুরু হবে বিয়ের পর ইনশাআল্লাহ, তখন বুঝবেন দিল্লি গেলে লাড্ডুর কি মজা, তখন মনে হবে যে কাশ আর 5টা বছর পরে বিয়েটা করলে ভালো হতো। ঠিক আছে, বাস্তবতা কঠিন, যেটা আমরা পাই না ওটার প্রতি আমাদের আকর্ষণ বেশি কাজ করে, পাওয়ার পরে দেখবেন যে আসলে জীবনটা মনে আগেই ভালো ছিল, বন্ধুদের সাথে ঘুরতাম, একটু একটু ইয়া ছিল, স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল, এখন সেটা আর নাই। এখন দেখবেন 1 ঘন্টা কেন, 10 মিনিট দেরি হলেই 10টা ফোন আসা শুরু হবে, কোথায় তুমি, কোথায় গেছো, কার সাথে সময় নিচ্ছ, এত সময় দেওয়া লাগে। বিয়ের প্রস্তাব দেন, যদি বাবা রাজি হয় পরিবার মেনে নেয়, আপনার একটা হালাল রিজিকের সোর্স থাকে, আপনি বিয়ে করে ফেলেন, হারাম রিলেশনশিপে যাবেন না, এটা এক প্রকার জিনা। এটা কি এক প্রকার জিনা? কারণ শুধুমাত্র সেক্সুয়াল সম্পর্কটাই জিনা নয়, দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলা, ফোনে কথা বলা, আই কন্টাক্ট, সবকিছু জিনার অন্তর্ভুক্ত। জিনা থেকে দূরে না আসতে পারলে আপনার মনের মধ্যে নূর কোশ্চিন কেন আসবে না? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে 1000 গুণ ভালো দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, বিশ্বাস রাখেন।